ফলটিকে বলা হয় দ্য ফ্রুট অফ গডস, অর্থাৎ দেবতাদের ফল। এমনটাই অর্থ দ্বারায় এর ল্যাটিন নামের অনুবাদ করলে ফলটি এতটাই সুস্বাদু, সুমিষ্ট এবং সুগন্ধযুক্ত। পৃথিবীর সবচেয়ে দামি ফলগুলোর মধ্যে এটি একটি। অবাক হবেন বিভিন্ন দেশে এর প্রতি কেজির দাম জানলে। দামের পাশাপাশি ফলটিতে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান এবং স্বাস্থ্য উপকারিতা, কমাতে পারে মানবদেহের কিছু দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিও। চলুন জেনে নেই সেসব কথা। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। গাবের মতো দেখতে, আবার কখনো টমেটোর মতো দেখতে এই ফলটি জাপানের জাতীয় ফল পার্সিমন। সুস্বাদু এই পার্সিমনকে জাপানিরা তাদের ভাষায় কাকি ফল বলে থাকেন, যার বৈজ্ঞানিক নাম ডায়োস্পিরাস কাকি। এটি জাপানের জাতীয় ফল হলেও উৎপাদন শীর্ষে রয়েছে চীন, এবং এর উৎপত্তিও চায়নাতেই। 2021 সালে চীন বিশ্বের মোট পার্সিমনের 77.5% উৎপাদন করেছিল। উৎপত্তিস্থল চায়নাতে হলেও জাপান, কোরিয়া উপদ্বীপ ছাড়িয়ে চলে গেছে এটি ইউরোপ ও আমেরিকাতে। আপনারা জেনে খুশি হবেন যে বর্তমানে বাংলাদেশেও এই পার্সিমন বা কাকি ফল, বিশেষ করে নাটোরে, ব্যাপকভাবে চাষ করা হচ্ছে। আশা করা যায় খুব দ্রুতই তা ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি মানুষের কাছে। মজার ব্যাপার হলো, চায়নাতে পার্সিমনের চাষাবাদ শুরু হয়েছিল 2000 বছরেরও বেশি সময় আগে থেকেই। এরপর ক্রমান্বয়ে জাপান, কোরিয়া, ইন্ডিয়াতে এটি আসে 700 শতক, 1400 শতক ও 2000 শতকে। বাংলাদেশে জাপান, ইটালি, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে সংগ্রহ করা 15টি পার্সিমন গাছে ফল ধরানোর চেষ্টায় সর্বপ্রথম দেশের প্রখ্যাত ফল গবেষক এস এম কামরুজ্জামান নিজেকে নিয়োজিত করেন। পরবর্তীতে তিনি 2010 সালে নাটোরের মডার্ন হর্টিকালচার সেন্টারে পার্সিমন গাছে ফল ধরাতে সফলতা পান। বর্তমানে প্রায় 20 ফুট উচ্চতার থাইল্যান্ডের 6টি গাছের প্রত্যেকটিতে 1.5 থেকে 2 হাজার করে ফল ধরছে বলে জানা যায়। 6 থেকে 7টি ফলের ওজন হয় 1 কিলোগ্রাম। রং এবং আকৃতিতে এদেশের গাব এবং টমেটোর সাথে সাদৃশ্য থাকা পার্সিমন ফল হলুদ ও কমলা রঙের মিশ্রণে থোকায় থোকায় গাছে ধরে। সুস্বাদু ও রসালো পার্সিমনের মধ্যে সফেদার মতো কয়েকটি বীজ থাকে। বাংলাদেশের আবহাওয়ায় পার্সিমন গাছে ফুল আসে মার্চে এবং ফল পাকে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। মূলত চীন থেকে পার্সিমন গাছ তাদের সুস্বাদু ফল এবং সুন্দর কাঠের জন্য হাজার হাজার বছর ধরে জন্মেছে। শত শত প্রকারের অস্তিত্ব থাকলেও হাঁচিয়া এবং ফুয়ু জাত দুটি সবচেয়ে বেশি জনপ্রিয়। হৃৎপিণ্ডের আকৃতির হাঁচিয়া পার্সিমনগুলি অস্ট্রিজেন্ট, কারণ এতে ট্যানিন নামক উদ্ভিদের এক ধরনের রাসায়নিক পদার্থ খুব বেশি পরিমাণে থাকে, যা কাঁচা ফলকে শুকনো ও তিক্ত স্বাদ দেয়। তাই এ ধরনের পার্সিমন খাওয়ার আগে সম্পূর্ণ পাকা দরকার। অপরদিকে টমেটোর আকৃতির ফুয়ু জাতটি সম্পূর্ণ পাকা না হলেও খাওয়া যায়, কারণ এতে অল্প পরিমাণে ট্যানিন থাকায় এটি অ্যাস্ট্রিজেন্ট হিসেবে বিবেচিত হয়। পার্সিমন তাজা, শুকনো বা রান্না করে খাওয়া যায়। সারা বিশ্বে সাধারণত পার্সিমন জেলি, পানীয়, পাই, কারি এবং পুড়িয়ে ব্যবহৃত হয়। পার্সিমনগুলি কেবল সুস্বাদুই নয়, এগুলো পুষ্টিতে পরিপূর্ণ, যা আপনার স্বাস্থ্যকে বিভিন্ন উপায়ে উপকৃত করবে। চলুন এবার জেনে নেই সে সম্পর্কে। পার্সিমন ভিটামিন এ, বি, সি এবং পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ সহ গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। এছাড়া এতে ট্যানিন, ফ্ল্যাভোনয়েড এবং ক্যারোটিনয়েডের মতো উপকারী উদ্ভিদ যৌগ রয়েছে, যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা আপনার স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার এবং আলঝেমারের মতো স্নায়বিক অবস্থা সহ কিছু দীর্ঘস্থায়ী রোগের সাথে আবার যুক্ত হয়েছে অক্সিডেটিভ স্ট্রেস। সৌভাগ্যবশত পার্সিমনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং কিছু দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিও কমাতে পারে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরের কোষের ক্ষতি প্রতিরোধ বা ধীর করতে সাহায্য করে। পার্সিমনে উচ্চ পরিমাণে ফ্ল্যাভোনয়েড নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা হৃদরোগের নিম্ন স্পন্দন, বয়স সম্পর্কিত মানসিক পতন এবং ফুসফুসের ক্যান্সারের উন্নতি করতে পারে। এতে থাকা বিটা ক্যারোটিনের মতো ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার এবং বিপাকীয় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এক সমীক্ষায় দেখা গেছে যে যারা বিটা ক্যারোটিনয়েড সমৃদ্ধ খাবার বেশি গ্রহণ করেছে, তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পার্সিমন হার্টের স্বাস্থ্যের উপকার করতে পারে।
পার্সিমনে রয়েছে ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট, যার মধ্যে রয়েছে কোয়ারসেটিন এবং ক্যাম্ফেরল। 98,000 জনেরও বেশি লোকের উপর এক গবেষণায় দেখা গেছে যে যারা ফ্ল্যাভোনয়েড সবচেয়ে বেশি গ্রহণ করেছেন তাদের হৃদরোগ সংক্রান্ত সমস্যায় 18% মৃত্যু কম হয়েছে। কারণ ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট এবং ট্যানিন রক্তচাপ কমায়, প্রদাহ কমায় এবং খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমিয়ে হার্টের স্বাস্থ্যের উপকার করে। পার্সিমন প্রদাহ কমাতে সাহায্য করে। পার্সিমন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ ভিটামিন সি এর একটি চমৎকার উৎস। মানবদেহে প্রতিদিন যে পরিমাণ ভিটামিন সি এর প্রয়োজন তার 20% আসে একটি পার্সিমন থেকে। ভিটামিন সি ফ্রি রেডিক্যাল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে কোষকে রক্ষা করে শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, ফলে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, ক্যান্সার এবং স্থূলতার মতো দীর্ঘস্থায়ী কিছু রোগের ঝুঁকি অনেকাংশই কমে যায়। এই সকল কারণেই আন্তর্জাতিক বাজারে পার্সিমনের এত চাহিদা আর এত দাম। প্রতি কেজি পার্সিমনের জন্য আপনাকে খরচ করতে হবে 1200 থেকে 1500 টাকার মতো। যারা নিজেরা পার্সিমনের বাগান করতে চান তারা তাদের আশেপাশের নার্সারি অথবা অনলাইন কোনো নার্সারি থেকে 1500 থেকে 2000 টাকার মধ্যে ভালো চারা পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি।